এই 40 মিনিট আসলে কি হয়েছিল এটা নিয়ে মানুষের কাছে কিন্তু প্রশ্ন যে 40 মিনিট যে পরপর বন্ধ ছিল এই 40 মিনিটে কি হয়েছিল চাপের কাছে নত স্বীকার করেছে নির্বাচন কমিশন যে চারটা ভোট কেন্দ্র নিয়ে কথা হচ্ছে এটা তো ওদের কাছে এটার কপি আছে একজন সম্মানিত প্রার্থী যে অভিযোগ করেছেন যে একটা ফোনের যে ফোন আসছে চাপে পড়ে চাপ ইত্যাদি কথা বলেছেন এটা এই ধরনের কোনো ফোন কোনো কিছু আমার কাছে আসে নাই আর হচ্ছে যে এখানে আপনারা নিজেরাও দেখেছেন যেমনটি এখানে একটা পরিস্থিতি একটু অবনতির দেখতেছেন দুইটা পক্ষ মুখোমুখি হয়ে যাচ্ছে ওই সময়টাতে আমি যেমন জেলা প্রশাসক মহোদয় এসপি মহোদয় সিএসি স্যার ওনাদেরকে ফোন দিচ্ছিলাম যে এখানে আমাদের সিচুয়েশন এমন যাতে এখানে ফোর্স আসে বা এটা আসে এখানে ওদের সাথে আমি নিজে ফোন দিয়ে কথা বলতেছিলাম বা সিএসি স্যারও খোঁজ নিচ্ছিলেন পরিস্থিতি কেমন এখানে অন্য কোন ফোন বা এগুলোর প্রসঙ্গ কেন আসলো জানি না এই ধরনের কোনো ঘটনা এখানে ঘটে নাই ভয় পাওয়ার তো কোনো কিছু নাই ওইখানে আপনারা নিজেরা দেখেছেন এখানে দুই পক্ষ এখানে একটা মুখোমুখি হয়ে কেউ স্লোগান দিচ্ছে ইয়ে দিচ্ছে তখন কি ফলাফল পরিবেশন করার মতো পরিস্থিতি ছিল আসছে ওনারা রেজাল্ট জানতে আসতে এসে এখানে মিছিল দেওয়া শুরু করছে সেটা তো কোনো ইয়ে না কেন এখানে তো পর্যাপ্ত সবকিছুই ছিল তো একটা একটা সময়ে ওনারা চলে আসছেন আমি তো একটু আগেই বর্ণনা করলাম এখানে মেয়র প্রার্থীদের মধ্যে দুইটা পক্ষ এসে এখানে মুহুর্মুহু স্লোগান দিচ্ছে ওদেরকে শান্ত করাতে বা এই কাজটা করতেই তো অনেক সময় চলে গেল এটা তো আমি ওখানে সবার সামনেই তো ঘোষণা করলাম যে এখানে ঘোষণা করার পরে তো আমি ওই চারটা কেন্দ্রের ফলাফল ঘোষণা করেই তো আমি ফলাফলটা দিলাম টোটাল ফলাফলটা দিলাম এখানে ম্যানিপুলেশনের তো কিছু নাই আমাদের ইভিএম এর মুদ্রিত শীট আছে তারপরে আমাদের যে প্রিজাইডিং অফিসার স্বাক্ষরিত রেজাল্ট আছে সেই অনুযায়ী তো আমরা করছি এখানে তো ম্যানিপুলেশনের তো কিছু দেখি না এটা আপনারা যেমনটি দেখেছেন ওখানে সন্ধ্যায় একটা বৃষ্টি হয় প্রিজাইডিং অফিসারদের আসতেও কিছুটা বিলম্ব হয় জেলা স্কুলে আবার ওখানে ইভিএম গুলো রেখে আসতে হয় সব মিলাইয়ে হয়তো কিছুটা দেরি হয়েছে আর যেই সময়টা প্রিজাইডিং অফিসাররা কেন্দ্র থেকে রওনা হবেন আপনি যদি খেয়াল করেন ওই সময়টাই কিন্তু খুব জোরে বৃষ্টি হয় বজ্রপাত হয় একটা সময় কিছুক্ষণ ইলেকট্রিসিটিও ছিল না তো সব মিলাইয়ে তো আসলে এটা কিছুটা বিলম্ব হয়েছে